হ্যালো গাইজ ওয়েলকাম টু আর অ্যান্ড আদার ভিডিও বন্ধুরা তোমরা থামেল থেকে বুঝে যে আজকে আমরা কথা বলবো অ্যামাজনের তরফ থেকে যে রিক্রুটমেন্টগুলো বেরিয়েছে সে জাস্ট কিছুদিন আগে যেগুলো বেরিয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো কী কী এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে কী কী এলিজিবিলিটি এটা চা হয়েছে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে সমস্ত কিছু আজকে ভিডিও ডিসকাশ করবো আর অ্যামাজনের চাকরিটা নিয়ে সমস্ত আমার কাছে প্রচণ্ড মেসেজ আসতো ইনস্টাগ্রামে মেসেজ আসতো কমেন্ট আসতো যে অ্যামাজন থেকে দাদা কিন্তু চাকরির খবর দাও তো অবশ্যই সে সেই চাকরির খবর চলে এসছে তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি তো চলো যারা ইন্টারেস্টেড আছে আমাদের ধরনের চাকরি করতে তারা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেবে কারণ খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে চাইছে সমস্ত কিছু বলবো স্যালারি কত হবে কি কি এডুকেশন কোয়ালিফিকেশন রাখা হয়েছে কি কোয়ালিটি চাওয়া হয়েছে কি তোমাদের সমস্ত কিছু আজকে এই ভিডিও ডিসকাস করে দেবো আমি তো ফ্রেন্ডস তোমাদেরকে ফার্স্টেই গুগলে গিয়ে গুগলে গিয়ে তোমাদেরকে অ্যামাজন ডট জবস বলে সার্চ করতে হবে এছাড়া তোমাদেরকে ডেসক্রিপশন বক্স আমি লিঙ্ক তোমাদেরকে প্রোভাইড করে দেবো অবশ্যই যাতে তোমরা একেবারে একটা ক্লিক করলে যাতে এই পোর্টালে তোমরা চলে আসতে পারো আমি দেখতে পাচ্ছ বন্ধুরা অ্যামাজন জবসের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি তোমরা অনেকেই জিজ্ঞাসা করতে পারো যে অ্যামাজন জবস আবার কি অ্যামাজনের ওয়েবসাইট দেখছি অ্যামাজনের জবস তো নেই হ্যাঁ বন্ধুরা অ্যামাজনের জবস বলেও একটা অফশিয়াল ওয়েবসাইট আছে যেখানে অ্যামাজন নিজস্ব রিক্রুটমেন্টের সমস্ত নোটিফিকেশান আপলোড করে নোটিফিকেশন পাবলিশ করে তো সেই অফিশিয়াল ওয়েবসাইটের মধ্যে রয়েছি তোমাদের কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করার জন্য কোনো একটা টাকা লাগবে না কোনো এক পয়সা তোমাদের খরচা করতে দরকার পড়বে না শুধু অনলাইনে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো সমস্ত কিছু তোমাদেরকে বলবে একে একে তো এখানে দেখতে পাচ্ছি দুটো একটা বক্স রয়েছে দুটো অপশন রয়েছে একটা ফাইন জবস একটা লোকেশন যদি তোমরা যে ডেজিগনেশন অর্থাৎ মানে তোমরা যে রোলে কাজ করতে চাইছো সেই রোলে সেই রোলের নাম তোমরা এখানে লিখে সার্চ করতে পারো যে অল ইন্ডিয়াতে কোথায় সেই চাকরি অ্যাভেলেবেল রয়েছে এছাড়া তোমরা চাইলে লোকেশান করে ধরো কলকাতাতে হায়দ্রাবাদে সেটা করে তোমরা করতে পারো কিন্তু আমি যেহেতু অল ইন্ডিয়া চাকরি তোমাদেরকে দেখাবো যে কতগুলো পোস্ট রয়েছে যেখানে কলকাতারও পোস্ট রয়েছে তো সমস্ত কিছু তোমাদের দেখাবো তো লোকেশানে এসে তোমাদেরকে টাইপ করতে হবে ইন্ডিয়া ইন্ডিয়ার লিগে টাইপ করার পরেই দেখতে পারবে ইন্ডিয়াতে ওভারঅল ইন্ডিয়াতে যা যা চাকরি এখন এই মুহুর্তে অ্যাভেলেবেল রয়েছে অ্যামাজনের তরফ থেকে সেই সমস্ত কিছু ডিটেল এখানে দিয়ে দেওয়া রয়েছে আমি অনেকগুলো চাকরি রয়েছে একশো থেকে দুশো খানা চাকরি রয়েছে কিন্তু যেখানে তোমরা মিনিমাম কোয়ালিফিকেশান আর মিনিমাম এক্সপিরিয়েন্স নিয়ে তোমরা এক্সপিরিয়েন্স লাগবে না তোমরা হলে অ্যাপ্লাই করতে পারবে যেটা তোমাদের জন্য ভালো হবে সেটাই আমি নিয়ে তোমাদের সাথে কথা বলবো তো তিনটে আমি চুজ করেছি তিনটে চাকরির নাম হচ্ছে একটি ডেজিগনেশন ট্রান্সপোর্টেশন রিপ্রেজেন্টেটিভ এন ডিএস তারপর রয়েছে অপারেশন এক্সিকিউটিভ ফ্লেক্স তারপরে হচ্ছে ডিজিটাল এই তিনটে নিয়ে তিনটে ডেজিশন নিয়ে তোমাদের সাথে আমি কিন্তু কথা বলবো এই মুহূর্তে ফার্স্টে আমি তোমাদের সাথে কথা বলবো ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলবো এই ডেজিগনেশনটার জন্য কথা বলবো এইখানে দেখতে পাচ্ছ সমস্ত ডিটেল দিয়ে দেওয়া রয়েছে সামারি অফ রেসপন্সিবিলিটিস বলে এখানে তোমাদের কী কাজ করতে হবে তার ডিটেলটা পুরোপুরি এখানে দিয়ে দেওয়া রয়েছে এটা মেনলি কাস্টমার সার্ভিসের উপর ডিপেন্ড করবে কাস্টমারদের উপর কাজ তোমাদের সাথে করতে হবে কাস্টমারদের সাথে তো বেসিক কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন করতে হবে মেন কথা কমিউনিকেশান স্কিল তোমাদের ভালো হতে হবে ইংলিশের স্পেশালি এবিলি কমিউনিকেশন স্কিল কাস্টমারদের সাথে যে প্রবলেম সলিউশান যে অবিলিটিটা সেটা তোমাদেরকে ভালো হতে হবে অবশ্যই উইন্ডোজ এক্সপি মাইক্রোসফট আউটলুক মাইক্রোসফট ওয়ার্ড ইন্টারনেট এক্সপ্লোরার এগুলো তোমাদের জানতে হবে টাইপিং স্কিল তোমাদের ভালো হতে হবে আর এখানে একটা প্রেফারেন্স তোমরা যদি পেয়ে যাবে যদি তোমাদের লজিস্টিক ব্যাকগ্রাউন্ড যদি থাকে লজিস্টিক ইন্ডাস্ট্রিয় তোমাদের কাজ যদি কাজের যদি তোমাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে আর এক্সেলে যদি কাজ করার এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা কিন্তু এখানে গ্রাজুয়েশান থাকলে শুধুমাত্র অ্যাপ্লাই করতে হবে আর তোমাদের কাজ করারও কিন্তু তোমাদের প্রচণ্ড বড়ো একটা চান্স থাকবে তো এরপর দেখতে পাচ্ছ অপারেশন এক্সিকিউটিভ সেলার ফ্লেক্সের জন্য এখানে কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে তোমাদের এখানে তোমার যে জবের রেসপন্সিবিলিটিসটা তোমরা এখানে দেখতে পেয়ে যাবে এখানেও তোমাদের কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে এমএস অফিসের নলেজ তোমাদের থাকতে হবে ভালো মতো তাকে দেখতে পাচ্ছো চার পাঁচ দিন সপ্তাহে কাজ করতে হবে এক্সিলেন এক্সিলেন্ট কমিউনিকেশান স্কিল রিটেন অ্যান্ড ভার্বাল মানে তোমাদের বলতে আর লিখতে জানতে হবে আর তোমাদের হচ্ছে ইংলিশ স্পেশালিটি ঠিক আছে আর এখানে তোমার এক্সিলেন্ট নলেজ থাকতে হবে কোয়ালিফিকেশান তোমরা এখানে ফেশার হলেও অ্যাপ্লাই করতে পারবে আর হচ্ছে এক্সপিরিয়েন্স হলেও অ্যাপ্লাই করতে হবে এক্সপিরিয়েন্সটা একটু বেশি তোমাদের এখানে প্রেফারেন্স পাবে চাকরির জন্য আর দেখতে পাচ্ছো এখানে তোমাদের বলা কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশানও তোমাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েশান পাস করা থাকতে হবে যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে ইঞ্জিনিয়ারিং করে যদি গ্রাজুয়েশন কমপ্লিট করে দেখো তাহলে তোমাদের কিন্তু প্রেফারেন্স এখানে বেশি দেওয়া হবে তারপর দেখতে পাচ্ছো ফ্রেন্স ডিজিটাল অ্যাসোসিয়েটের জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে যেখানেও তোমাদেরকে কিন্তু এখানে পুরোপুরি ডিটেল দিয়ে দেওয়া হয়েছে জবের রোলটা একবার চেক করে নিও নাহলে যদি সমস্ত ডিটেলে বলতেই অনেক অনেক বড়ো হয়ে যায় ইয়েটা ভিডিওটা তো এখানে তোমাদের এমএসসি অথবা বিএসসি অর্থাৎ তোমাদের গ্রাজুয়েশন পাস করার দরকার তোমরা অ্যাপ্লাই করতে হবে যে কোনো স্ট্রিম থেকে কিন্তু যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে হও আর যদি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে যদি তোমরা গ্রাজুয়েশন কমপ্লিট করো তাহলে তোমাদের প্রেফারেন্স এখানে বেশি দেওয়া হবে আর অবশ্যই যদি লজিস্টিক ইন্ডাস্ট্রি তোমাদের যদি এখানে এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা এখানে বেশি প্রেফারেন্স পেয়ে যাবে তো এবার কথা রই জব লোকেশনে জব লোকেশন হচ্ছে এই ডিজিটাল অ্যাসোসিয়েট যেটা রয়েছে এটা তোমাদের চাকরি তোমাদের যদি চাকরি পেয়ে যাও তা চেন্নাইতে তোমাদের পোস্টিং হবে আর তারপরে যেটা রয়েছে অপারেশন এক্সিকিউটিভ এখানে তোমাদের মুম্বাইতে পোস্টিং হবে আর বেড়ে আছে এখানে ট্রান্সপোর্টেশনের জন্য এখানে আছে হায়দ্রাবাদের জন্য ভ্যাকেন্সিটা বেড়েছে কলকাতায় হ্যাঁ বন্ধুরা কলকাতা তো রয়েছে কিন্তু এখানে ফিল্টার করে চাকরি দেখতে পারবে কিন্তু দু বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ঠিক আছে তো এইবার কথা হচ্ছে তোমরা এইসব চাকরিদের জন্য কীভাবে অ্যাপ্লাই করবে অনেকেই এলিজিবল হবে যারা বাইরে যেতে যাও তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারো পাঁচ মিনিটের ব্যাপার কোনো টাকা লাগবে না তোমাদের এখানে অ্যাপ্লাই নাও যে বাটনটা আছে এই অ্যাপ্লাই নাও বাটনে তোমরা ক্লিক করবে করার পর দেখবে তোমাদের কাছে একটা অ্যাপ্লিকেশন কিন্তু খুলে যাবে এটা তোমাদেরকে একটা এখানে তোমাদের করতে হবে কি মেল অ্যাড্রেস দিয়ে আর পাসওয়ার্ড দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট বানিয়ে নিয়ে তোমাদের কিন্তু এই চাকরির জন্য তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে ফার্স্টে তোমাদের অ্যাপ্লাই করার পর একটা ভেরিফিকেশান মেল তোমাদের মেল আইডিতে যাবে তারপর যদি তোমাদের সিবি এখানে সিবি কিন্তু আপলোড করতে হবে সিবি যদি তোমাদের রিক্রুটারদের ভালো লাগে তাহলেই তোমাদের সাথে যোগাযোগ করা হবে ভায়া মেল অথবা ভায়া ফোন নাম্বার ফোনে যদি তোমাদের সাথে কন্ট্যাক্ট করা হবে এক পয়সা তোমাদের লাগবে না পাঁচ মিনিট শুধু লাগবে তোমার জীবনে যদি তোমরা ইন্টারেস্টেড থাকো বাইরে কাজ করতে যেতে চাও ইমার্জেন্সি চাকরি দরকার কি অসুবিধা আছে পাঁচ মিনিটের ব্যাপার অ্যাপ্লাই করে দাও অনলাইনে পেয়ে যাবে তোমরা অ্যাপ্লাই করতে পারো কিন্তু হ্যাঁ অবশ্যই সবাই কিন্তু এখানে হবে না সিলেক্টেড কারণ হচ্ছে খুবই অ্যামাজনের চাকরি আর অনেক খুটিয়ে তোমার সিবি যদি প্রচন্ড ভালো হয় তাহলে তোমাদের কাছ থেকে কিন্তু এখানে কল যাবে তোমাদের কাছে কল যাবে ঠিক আছে তো আশা করছি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে এরকমভাবে নিত্য অন্তর সরকারি চাকরি বেসরকারি জাকি খবর পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশাপাশি বেলাগে প্রেস করুন তো বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বান্ধব